সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা ক্লাস টেনে পড়ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওতে আমরা তোমাদের ভৌতবিজ্ঞানের জৈব রসায়ন অধ্যায়টি থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকাইল এই তিনটি বিষয়ের ওপর সম্পূর্ণ ক্লাসটি করাবো। কাজেই তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখতে থাকবে, ঠিক আছে? এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় না তোমাদের এই জৈব রসায়নের এই তিনটি টপিকের ওপর কোনো রকম কোনো অসুবিধা থাকবে। তো চলো ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে আছে আমাদের অ্যালকেন, ঠিক আছে? তো অ্যালকেন বলতে আমরা কি বুঝি? না, কার্বন কার্বন এক বন্ধন। অ্যালকেন তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো অ্যালকেন বলতে আমরা বুঝি কার্বন কার্বন এক বন্ধন, অর্থাৎ ধরো একটা কার্বন আর একটা কার্বন। আচ্ছা, এর আগে তোমাদেরকে কয়েকটা বিষয় জেনে রাখতে হবে। কী কী জেনে রাখতে হবে দাঁড়াও বলে দিচ্ছি কী কী জেনে রাখতে হবে। দেখো, তোমাদেরকে এই বিষয়টি বোঝার আগে বেশ কিছু জিনিস জেনে রাখতে হবে। যেমন প্রথমে, যদি কার্বন সংখ্যা একটা হয়, কার্বন যদি একটা হয় তাহলে কি হয় আমাদের? মিথ। কার্বন সংখ্যা যদি দুটো হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? ইথ। কার্বন সংখ্যা যদি তিনটে হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? নামটা হয় প্রোপ, ঠিক আছে? কার্বন সংখ্যা যদি চারটে হয় তাহলে সেক্ষেত্রে নামটা কি হয়? বিউট, বয়সি হসুটোবিউট, ঠিক আছে? আর যদি কার্বন সংখ্যা পাঁচটা হয় তাহলে সেক্ষেত্রে নামটা কি হয়? পেন্ট, ঠিক আছে? আর আমরা এগোচ্ছি না, এইখানেই থাকছি, কারণ তোমাদের সিলেবাসে কার্বন সংখ্যা পাঁচ অব্দি আছে। তো কার্বন সংখ্যা যদি এক হয় তাহলে মিথ, কার্বন সংখ্যা যদি দুই হয় তাহলে ইথ, কার্বন সংখ্যা যদি তিন হয় তাহলে প্রোপ, আর কার্বন সংখ্যা যদি চার হয় তাহলে বিউট, কার্বন সংখ্যা পাঁচ হলে পেন্ট। এই পাঁচটা জিনিস প্রথমে তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, ঠিক আছে, কাজে লাগবে। এইবার দেখো, এইবার প্রথম যেটি আমাদের আসবে সেটা হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেন দাঁড়া এক মিনিট, ঠিক আছে? অ্যালকেন, তো অ্যালকেন বলতে আমরা এখানে কি বোঝানো হয়েছে? যে কার্বন আর কার্বনে কিন্তু এক বন্ধন, অর্থাৎ ধরো একটা কার্বনের সাথে যখন একটা কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে তখন সেটাকে আমরা অ্যালকেন হিসাবে জানবো, ঠিক আছে? তো এই অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে। কি সংকেত? না, সেটা হচ্ছে সিএন, দাঁড়াও একটা সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন, দাঁড়া এক মিনিট, সিএন এইচ টু এন প্লাস টু, ঠিক আছে? তো এটা হচ্ছে সাধারণ সংকেত। এইবারে ধরো তোমাকে তার আগে জেনে নাও, এই যে এনটা রয়েছে সিএন এইচ টু এন প্লাস টু, এখানে যে এনটা রয়েছে এই এনটা হচ্ছে তোমার কার্বন সংখ্যা, ঠিক আছে? এই এনটা হচ্ছে কার্বন সংখ্যা। এইবারে ধরো তোমাকে মিথেন বলা হয়েছে, ঠিক আছে? মিথ তোমাকে বলা হলো মিথেন। মিথেন মানে তুমি বুঝতে পারবে যে এটা অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন। তো এটা দেখো মিথেন মানে কি? সেইচ ফোর, তাই তো? তাহলে এখানে কার্বন সংখ্যা কটা? সি এইচ ফোর, এখানে কার্বন সংখ্যা কটা? একটা। তাহলে একটা কার্বন সংখ্যা যেহেতু তাই এর নাম কি হয়েছে? না, মিথেন। কেন? কারণ একটা কার্বন মানে আমরা জানি কি? মিথ, ঠিক আছে? একটা কার্বন মানে আমরা জানি মিথ। এবং এক বন্ধন, এক বন্ধন কার থাকে? এক বন্ধন শুধুমাত্র অ্যালকেনেরই থাকে, তাই অ্যালকেনের এন, ঠিক আছে? অ্যালকেনের এন, তাহলে মিথ যুক্ত এন হচ্ছে কি? মিথেন, ঠিক আছে? অ্যালকেনের এন, সব সব কটাতে এখানে এন যোগ হবে, যেগুলো অ্যালকেন অর্থাৎ যেগুলো এক বন্ধন তার প্রত্যেকটাতে শেষে এন যোগ হবে, ঠিক আছে? এরপরে দেখো দু নম্বর যেটি রয়েছে তোমাদের ইথেন। তো কী করে ইথেন নামটা হলো? না, ইথেন নাম তো, ইথেন নাম দেখো তুমি এখানে বুঝতে পারছো, ইথেন নাম, ইথেন মানে কি? ইথেন মানে হচ্ছে কার্বন সংখ্যা আমার দুটো থাকবে, ঠিক আছে? এইবার ধরো ইথেনের সংকেত কী হবে? না, তোমাকে এবারে ধরো বের করতে বলা হলো যে ইথেনের সংকেত কী, তাহলে তোমাকে জানতে হবে যে ইথেনে যেহেতু আমার ইথ রয়েছে তার মানে কার্বন আমার দুই বসবে। তাহলে এবার আমরা এই সংকেতটাতে এই যে সূত্রটা রয়েছে এখানে বসিয়ে দিই। দেখো সিএন, কার্বন সংখ্যা আমি জানি দুই, তাহলে এনের জায়গায় দুই। আচ্ছা এইচ, এনের জায়গায় যদি দুই বসাই এইচে তাহলে কত হবে? দুই গুণক দুই মানে দুই দুগুণে চার প্লাস দুই মানে ছয়। তাহলে ইথেনের সংকেত কী দাঁড়ালো আমার? সি টু এইচ সিক্স। দেখো এখানে সি টু এইচ সিক্স কিন্তু আছে, ঠিক আছে? এখানে দেখো সি টু এইচ সিক্স রয়েছে। তো এইভাবে সংকেত গঠনটা করা যাবে। তারপর আছে দেখো প্রোপেন, প্রোপেনটা আমি দেখাবো। প্রোপেনটা দেখো, প্রোপেন যখনই তোমাকে বলা হলো প্রোপেন তখন তোমার মাথায় ঢুকে গেল যে প্রোপ মানে কিন্তু আমার কার্বন সংখ্যা তিন থাকবে। তাহলে আমি প্রথমে কি করব? না, প্রোপেনের সংকেত বের করার জন্য প্রথমে ফর্মুলাটা লিখে নিলাম, ঠিক আছে? ফর্মুলা লিখে নিলাম। এইবারে এন মানে কি আমার? না, প্রোপ, প্রোপ মানে কিন্তু তিন। তাহলে সি এনের জায়গায় বসবে তিন প্লাস এইচ, টু এন মানে কি? তিন দুগুণে ছয় প্লাস দুই এইট, ঠিক আছে? এটা প্লাস না,
পরপর বসবে, তাহলে সি থ্রি এইচ এইট। দেখো তোমরা প্রোপেনের ক্ষেত্রে কিন্তু সি থ্রি এইচ এইট আছে, এটা হচ্ছে প্রোপেনের সংকেত, ঠিক আছে। আচ্ছা এর যে পাশে যেগুলো ভাঙা রয়েছে সেগুলো কীভাবে করতে হবে? না ধরো সি থ্রি এইচ এইট আছে, সি থ্রি এইচ এইট আছে, সি থ্রি এইচ এইট, ঠিক আছে। এইবার কার্বন সংখ্যা আছে কয়টি? কার্বন সংখ্যা আছে তিনটি। তাহলে তুমি প্রথমে এটাকে এইরকম ডিজাইনে আনার জন্য, মানে এরকমভাবে ভাঙার জন্য কী করে করবে? না প্রথমে কার্বন তিনটি লিখবে, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, ঠিক আছে। তিনটে কার্বন লিখলে এইবার আমরা জানি যে কার্বনের কটা হয়, না যোজক কটা থাকে? চারটে, ঠিক আছে। তো চারটে বন্ধন দ্বারা যুক্ত হয়। তো এবার দেখো আমাদের হাইড্রোজেন কটা আছে? আটটা আছে, ঠিক আছে। তো প্রথম কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন দিলে, ঠিক আছে, এবং শেষ কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন দিলে হলো। তাহলে এইবার একটা কার্বনের আমার চারটে যোগ হয়, তাহলে এখানে প্রথম কার্বনটাতে দেখো তিনটে হাইড্রোজেন যোগ হয়ে গেছে আর একটা বন্ধন, হয়ে গেল চারটে। আর শেষ কার্বনটাতে দেখো তিনটে হাইড্রোজেন যোগ হয়ে গেছে আর একটা বন্ধন, হয়ে গেল চারটে। কিন্তু মাঝের যে কার্বনটা রয়েছে সেই কার্বনে দেখো দুদিক থেকে দুটো বন্ধন যুক্ত হয়েছে, লাখনও বেঁচে রইলো কটা? হয় আমার চারটে, দুই দিক থেকে দুটো বন্ধন বেঁচে রইলো, তাহলে এখনও দুটো বাকি, তাহলে এখানে হয়ে যাবে এইচ টু। এবার দেখো মেলাও তিনটি, প্রথমে দেখো তিনটি হাইড্রোজেন, তারপরে দুটি হাইড্রোজেন, পাঁচটি হাইড্রোজেন, তারপরে তিনটি হাইড্রোজেন, মানে টোটাল আটটি হাইড্রোজেন। তাহলে এইভাবে তুমি বিন্যাসটা করতে পারো, ঠিক আছে। আচ্ছা এরপর চলে যাব আমরা অ্যালকাইল। অ্যালকাইল কাকে বলা হচ্ছে? না তুমি অ্যালকাইল মানে হচ্ছে, অ্যালকাইলকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আর তো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কম হয়ে যায় সেটাকে আমরা অ্যালকাইল বলবো। যেমন ধরো সি এইচ ফোর, সি এইচ ফোর মানে কি? সি এইচ ফোর মানে হচ্ছে মিথেন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, ঠিক আছে। একটা হাইড্রোজেন যদি কমে যায় তাহলে কী হবে? আমাদের সি এইচ ফোর থেকে হয়ে যাবে সি এইচ থ্রি। তাহলে সি এইচ থ্রিটা কী? সি এইচ থ্রিটা মনে রাখবে মিথাইল, ঠিক আছে। সি এইচ থ্রিটা কী হবে? মিথাইল। কেন মিথাইল? না আমার সি এইচ ফোর মানে মিথেন, মিথেন, সি এইচ ফোর মানে হচ্ছে মিথেন। মিথেন থেকে যখনই একটা কমে গেল তখন হবে মিথাইল, ঠিক আছে, মানে আইল যোগ হবে, মিথ যুক্ত আইল, ঠিক আছে। এছাড়াও তোমরা কিন্তু এখানে একটা সূত্র রয়েছে, সেই সূত্র হিসাবেও করতে পারো, এই যে সি এন এইচ টু এন প্লাস ওয়ান। যখন তোমাকে বলা হলো যে ইথাইলের সংকেত লেখো, ইথাইল, ঠিক আছে, ইথাইল, ইথাইল মানে কিন্তু তোমার মাথায় ঢুকে গেলো যে কার্বন সংখ্যা আমার দুই। তাহলে কার্বন সংখ্যা যদি দুই হয় তাহলে এই যে ফর্মুলাটা রয়েছে সেখানে তোমরা বসাও সি টু এইচ, দুই দুই এখানে চার প্লাস এক পাঁচ, তাহলে কত হবে সি টু এইচ ফাইভ। এই ফর্মুলাটা বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর কীভাবে ভাঙতে হবে সেটা তোমাদের দেখালাম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অ্যালকাইল। তো এর পরবর্তী ভিডিওতে আমরা অ্যালকাইল মূলক নিয়েও আলোচনা করব। তাহলে অ্যালকাইল কখন বলবে? না যখন তোমার অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে যাবে। এরপর দেখো অ্যালকিন। অ্যালকিন কি? না কার্বন কার্বনের দ্বিবন্ধন। তাহলে অ্যালকেনটা হচ্ছে কার্বন আর কার্বনের এক বন্ধন, এটা দেখছো একটা হেরিকেন দিয়ে বোঝানো হয়েছে, কার্বন আর কার্বন দ্বিবন্ধন, মানে একটা কার্বনের সাথে একটা কার্বন দুটো বন্ধন দ্বারা যুক্ত হবে। এক্ষেত্রে একটা সাধারণ সংকেত আছে, সেই সংকেতটি হচ্ছে সিএন এইচ টু এন, ঠিক আছে, সিএন এইচ টু এন। তো এই ফর্মুলাতেও যদি একইভাবে আমরা বসিয়ে দিই সেম কিন্তু পাবো। তো প্রথমে যেটি পাবো দেখো, প্রথমে যেটি আছে ইথেন, ইথিন, ঠিক আছে, প্রথমে আছে ইথিন। তো মনে রাখবে অ্যাগের যেমন অ্যালকেনের এন যোগ হচ্ছিলো, এবার কিন্তু অ্যালকিনের ইন যোগ হবে। কী যোগ হবে? ইন, হর্ষই দন্তন, ইন যোগ হবে। তো প্রথম হচ্ছে আমাদের মিথেন তো হয় না, ঠিক আছে, অ্যালকিন মিথেন হয় না, কারণ এটি আমাদের দ্বিবন্ধন, আর মিথেনের ক্ষেত্রে সবসময় এক বন্ধন দ্বারা গঠিত। তো প্রথমে আমাদের এখানে ইথিন থেকে শুরু হবে। তো ইথিনের সংকেত কীভাবে নির্ণয় করব? প্রথমত হচ্ছে তোমরা দুভাবে নির্ণয় করতে পারো, একটা হচ্ছে ফর্মুলাতে বসিয়ে অথবা নিজে থেকে। কীরকম? ধরো তোমাকে বলা হয়েছে ইথিন, ইথিন মানে কিন্তু তোমার মাথায় ঢুকে গেছে যে কার্বন সংখ্যা আমার দুই, ঠিক আছে, কার্বন সংখ্যা দুই। তুমি এখন ফর্মুলাতে বসিয়ে দাও, তাহলে সি টু এইচ, দুই দুগুণে চার, টু এন আছে তাহলে দুই দুগুণে চার, তাহলে সি টু এইচ ফোর। এটা হচ্ছে সংকেত, ইথিনের সংকেত। এবার তোমাকে এরকম বলে দেওয়া হলো যে সি থ্রি এইচ সিক্স, এই যৌগটির নাম কি? তখন তোমরা কী করে বের করবে? না এটাকে বের করার জন্য তোমাদেরকে দেখো কীভাবে দেখাচ্ছি, কীভাবে বের করবে। ধরো দিয়েছে সি থ্রি এইচ সিক্স তোমাকে দিয়েছে, ঠিক আছে। এবার কীভাবে বের করবে? যেহেতু কার্বন আছে তাহলে প্রথমে আমি তিনটি কার্বন এইভাবে লিখে নেব, ঠিক আছে। এবার লিখে নেওয়ার পর কী করব? না কার্বন, কার্বনের সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করব। আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু ছয়টি হাইড্রোজেন আছে, এর থেকে যেন বেশিও না হয় এর থেকে যেন কমও না হয়। তাহলে প্রথম কার্বনে আমরা কিন্তু তিনটি হাইড্রোজেন দিয়ে দিলাম। যখনই তিনটি হাইড্রোজেন দিয়ে দিলাম আমাদেরকে কিন্তু দ্বিবন্ধন গঠন করতে হবে, অর্থাৎ যে কোনো একটা কার্বনের মধ্যে আমরা দ্বিবন্ধন গঠন করব। তো প্রথম এবং দ্বিতীয় কার্বনের মধ্যে দেখো অলরেডি যেহেতু প্রথম কার্বনে তিনটি হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে,
এবং আমরা জানি যে কার্বোনাতে সর্বোচ্চ চারটি যেতে হবে, ক্যাটিনেশন ধর্মের জন্য চারটি যুক্ত হয়। তো সেহেতু এখানে একটা বন্ধন বসবে, তাহলে একটা বন্ধন বসলো। এবার আমরা শেষ যে কার্বনটা আছে তার সঙ্গে আমরা কয়টি যোগ করে দেবো? তার সঙ্গে আমরা দুটি যোগ করে দেবো, দুটি হাইড্রোজেন যোগ করলাম। তাহলে দুটি যদি যোগ করি তাহলে এই কার্বনের আর কয়টি বেঁচে রইলো? আরও দুটি বেঁচে রইলো, তাহলে এখানে দুটি আরও দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের মাঝের যে কার্বনটি রয়েছে তার দেখো কিন্তু তিনটি যুক্ত হয়েছে, ওই দিক থেকে মানে দ্বিতীয় ক্ষেত্রে দুটো আর প্রথমের ক্ষেত্রে একটা বন্ধন। কিন্তু এখন আমরা হাইড্রোজেন আমার হাতে একটা আছে, তাহলে সেই হাইড্রোজেনটা আমরা এখানে বসিয়ে দেবো। দেখো এই যে কার্বন কার্বন এদের মধ্যে কিন্তু দ্বিবন্ধন গঠিত হয়ে গেল। এবার নামকরণটা কীভাবে করবে? না, তিনটি হাইড্রোজেন মানে কি? মিথ, ইথ, প্রোপ। তাহলে তুমি এখানে লিখলে প্রোপ, আর যেহেতু দ্বিবন্ধন তার মানে কী যোগ হবে? ইন। তাহলে প্রোপ যুক্ত ইন হচ্ছে প্রোপিন, ঠিক আছে। বিউটিনের ক্ষেত্রেও তুমি যদি এখানে ফর্মুলাতে বিউট মানে তো হচ্ছে কার্বন সংখ্যা চার, তাহলে তুমি যদি এখানে চার বসিয়ে দাও, দেখো সিএন এইচ টু এন মানে এইচ চার দুগুণে আট সমান C4H8 নামটা আসতে পারে, মানে তোমার নামকরণটা হতে পারে। এবার হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রে কী হয়? অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন হয়, ঠিক আছে। মানে দুটি কার্বন কী হয় না, দুটি কার্বন তিনটি বন্ধন দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে। দুটি কার্বন তিনটি বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো প্রথমে দেখো এক্ষেত্রে বলে রাখি, যেমন অ্যালকেনের ক্ষেত্রে এন যোগ হচ্ছিল, অ্যালকাইনের ক্ষেত্রে ইন যোগ হচ্ছিল, সরি অ্যালকেনের অ্যালকেন অ্যালকিনের ক্ষেত্রে ইন যোগ হচ্ছিল, আর অ্যালকাইনের ক্ষেত্রে কী যোগ হবে? আইন যোগ হবে, আ হর্ষ ই দন্ত ন, আইন যোগ হবে, ঠিক আছে। দেখো এক্ষেত্রে ফর্মুলা কিন্তু এটা CnH2n-2, তোমরা এই ফর্মুলাগুলো মুখস্থ রাখলে কাজ হয়ে যাবে। তো ধরো প্রথমে আমাকে দিয়েছে ইথাইন, তাহলে ইথাইন ইথাইন কীভাবে ব্যবহার করবে? না, ইথাইনে দেখো ইথ আছে, তার মানে কার্বন সংখ্যা আমার দুই। তাহলে তুমি যদি কার্বন সংখ্যা মানে এনের জায়গায় দুই পুট করো, তাহলে দেখো C2 আর H2n মানে কত? দুই দুগুণে চার মাইনাস দুই মানে টু, চার থেকে দুই বাদ দিলে দুই, তাহলে C2H2। এটা কার সংকেত? এটা হচ্ছে ইথাইনের সংকেত, ঠিক আছে। এটা হচ্ছে ইথাইনের সংকেত। তো এরকমভাবে তুমি অ্যালকেন অ্যালকাইন এবং অ্যালকিন এগুলোকে ডিনোট করতে পারো। নেক্সট যেটা আছে দেখো তোমাদের প্রোপাইন। প্রোপাইনের ক্ষেত্রে কী করে নামটা হয়েছে? না দেখো কার্বন আছে কয়টি? কার্বন আছে তিনটি। তাহলে তুমি এটাকে ভাঙো, ধরো একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, ঠিক আছে। নামকরণটা কীভাবে হচ্ছে তোমাদেরকে এটা জানতে হবে, আর সে সূত্রতে বসিয়ে কীভাবে তুমি নামটা করতে পারো। তো প্রথম হচ্ছে যে এটা হচ্ছে আমাকে জানতে হবে নামটা হচ্ছে প্রোপাইন, ঠিক আছে, অর্থাৎ অ্যালকাইন। তার মানে কিন্তু ত্রিবন্ধন থাকবে দুটো কার্বনের মধ্যে, তো যে কোনো দুটো কার্বনের মধ্যে থাকলেই হবে। তো ধরো কার্বন প্রোপাইন আমরা প্রোপাইন করছি, তাই তো? তাহলে প্রোপাইনের ক্ষেত্রে হাইড্রোজেন কিন্তু আছে চারটে, তাহলে প্রথম যে কার্বন আছে তার সাথে আমি তিনটে হাইড্রোজেন লাগিয়ে দিলাম। তাহলে তিনটে হাইড্রোজেন যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে এই কার্বনের সাথে যে একটা একটা বন্ধ তৈরি হবে, বন্ধন তৈরি হবে, কারণ প্রথম কার্বনে তো চার তিনটি হাইড্রোজেন ছিল, তাহলে চারটে থাকার কথা, তাহলে একটা বন্ধন তৈরি হয়ে গেল। আচ্ছা তৈরি হয়ে গেল। আচ্ছা এর পরবর্তী শেষ যে কার্বনটা রয়েছে, বেঁচে রয়েছে আমার কটা? বেঁচে রয়েছে আর একটা হাইড্রোজেন, তাহলে এর সাথে আমি একটা হাইড্রোজেন দিলাম, ঠিক আছে। একটা হাইড্রোজেন যদি দিই তাহলে লাস্ট কার্বনে দেখো আর তিনটে বেঁচে রইলো, তাহলে আমি এখানে ক্ষেত্রে কিন্তু তিনটে বন্ধন দিয়ে দিলাম। যখনই তিনটি বন্ধন দিয়ে দিলাম মাঝের কার্বনটা দেখো কিন্তু পরিপূর্ণ হয়ে গেল, মানে ওরও চারটে হয়ে গেল, তিনটি বন্ধন এবং এইদিকে একটা, টোটাল চারটা, এইভাবে গঠন করতে পারে। এবার যখন তুমি গঠনটা আঁকলে এখানে দেখো কার্বন সংখ্যা কটা আছে? একটা, দুটো, তিনটে। তখন তুমি জানলে যে কার্বন তিনটে মানে হচ্ছে নাম প্রোপ, পরপ্লাকার প্রোপ প্লাস। যেহেতু দেখলে তুমি এখানে ত্রিবন্ধন আছে, তিন বন্ধন মানে তোমাকে মাথায় ঢোকাতে হবে যেটা অ্যালকাইন, আর অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের কী যোগ হয়? আইন যোগ হয়, আ হর্ষ ধরো আইন। তাহলে প্রোপ যুক্ত আইন মানে কি? প্রোপাইন, ঠিক আছে। প্রোপ যুক্ত আইন মানে হচ্ছে প্রোপাইন। আচ্ছা নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে বিউটাইন। বিউটাইন কীভাবে? দেখতে পাচ্ছ যে কার্বন সংখ্যা রয়েছে এখানে চার, কার্বন সংখ্যা যদি চার থাকে তাহলে কী হয়? মিথ, ইথ, প্রোপ, বিউট, এবং এক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা ছয়। তাহলে কীভাবে বুঝবে? ধরো ধরো কার্বন আছে চারটে, তাই তো? তাহলে একটা, দুটো, তিনটে, চারটে কার্বন দিলাম, এবার হাইড্রোজেন সংখ্যা ছটা আছে, তাহলে প্রথম কার্বনে তিনটে, প্রথমটাকে ফুলফিল করব তিনটে, ঠিক আছে। আর আর ধরো যেহেতু এখানে বিউটাইন বলেছে, অর্থাৎ তিনটি বন্ধন কিন্তু থাকতে হবে, তাহলে শেষেরটা তো দিচ্ছি তিনটে, তাহলে তিন তিন যদি ছটা হয়ে যায় তাহলে এটার সাথে একটা যোগ হবে, এটার সাথে একটা বন্ধন যোগ হবে, এবং মাঝেরটাতে তিনটি বন্ধন যোগ হবে। তিনটি বন্ধন হয়ে গেলে এটা ফুলফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার যখন তুমি নামকরণটা করবে তখন তুমি প্রথমে কার্বন সংখ্যা গুনলে, গুনে দেখবে কটা হচ্ছে? চারটে হচ্ছে। তখন তুমি বুঝবে এটা বিউট, বিউট প্লাস। তারপর দেখবে কি
না হাইড্রোজেন সংখ্যা কটা, হাইড্রোজেন না, বন্ধন সংখ্যা কয়টি রয়েছে? তিনটি, সর্বোচ্চ বন্ধন সংখ্যা তিনটি। তিনটি মানে কিন্তু আইন, তাহলে বিউট যুক্ত আইন মানে বিউটাইন। ঠিক আছে, তো এইভাবেই তোমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকাইল এই তিনটি গ্রুপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই চ্যানেল থেকে এরকম ক্লাস এবং প্রতিনিয়ত তোমাদের জন্য সাজেশন কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদিও কোনো রকম অসুবিধা তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তার টপিকের ওপর আমি একটা ভিডিও আবার করে দেবো। ধন্যবাদ।